এইজন্য ও নায়ক হিসেবে ওকে আমি মার্ক দিতে পারছি না যারা ভালো অ্যাক্টিং করে তারাই আমার সাথে কাজ করবে আরিফ শুভ ওভার স্মার্ট ও মাই গড এবং ওদের যে ভালো অ্যাক্ট্রেস আছে সবাই এটাই বলে ডিসকোর্স এটা সিক্রেটলি না এটা আমি জানি সবাই এরকম লাগে অলমোস্ট ওকে তানজিন তিশাকে কি বলবো এভারেজ এভারেজ ওকে মুভিতে আসি শাকিব খান এভারেজ শাকিব খান এভারেজ ও আচ্ছা তুমি তো আগেই বলতেছিলে ইউ ডোন্ট লাইক হিম অপু বিশ্বাস আও আমার কাছে একটু ভালো লাগে না বিষয়টা ভালো লাগে না কেন একটু বলো এক্সপ্লেইন করবা মানে আমার কাছে মনে হয় যে উনি নায়িকা হিসেবে যেরকম হওয়া উচিত ওরকম না এই জন্য উনি নায়িকা হিসেবে ওনাকে আমি মার্ক দিতে পারছি না নায়িকা হিসেবে কাকে মার্ক দিবা একটা নাম বলো তুমি পূর্ণিমা আপুকে আই নিউ দ্যাট ওকে পূর্ণিমা কি বলবা একটা ওয়ার্ডে সুন্দর ট্যালেন্ট স্মার্ট ট্যালেন্টেড ওকে নায়কদের মধ্যে আবার আসি সিয়াম স্মার্ট আরিফিন শুভ ওভার স্মার্ট মাহিয়া মাহি হ্যাঁ না বিদেশি আপু দেশি আপুর বিদেশি আপু আর কি ও আচ্ছা তুমি ওই যে অপুর ভিডিওটা দেখছো মনে হয় খুব ভালো লাগছে কাজটা করতে আমার অনেক পছন্দের একটা কাজ হয়েছে আমি লাইফে আরো এরকম অনেক কাজ করতে চাই না ওই অপুর ভিডিও দেখলি কি আমি বলছি যে আপুকে তো বিদেশি এখন মনে হয় কেন কারণ আপু তো এখন ইন্ডিয়াতে বেশি কাজ করে সো বাংলাদেশে তুমি কবে করতে পারো তুমি করতেছিলে মনে একটু করো দেখি না 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 ট্রাই করো দেখি না আপুকে না না আরে মিমিক তো করতেই পারো इट्स ওকে না লাইক আপু আমাকে যদি জিজ্ঞেস করতে হ্যাঁ তানহা কেমন আছো ভালো আছো কি করেছো এখন কি কাজ করছো আমার কাছে মানে যে আমাদের ডেইলি লাইফে যে এরকম নিডস গুলো আছে হোয়াটসঅ্যাপার যে আমরা এত কাজ করি আজকে এইভাবে তো বলবে যদি আপু আপুর টোনে এইভাবে বলে আপু দ্যাটস হাউ শি টকস হ্যাঁ আচ্ছা আমার মনে হয় কি আপু ওইভাবেই কথা বলে ওইভাবেই কথা বলে হ্যাঁ আসলে এটা আমরা যে গিয়ে করি যে ও ওইখানে চলে গেছে বলে বলতেছে ওরকম না আমি কিন্তু ওনাকে এরকমই দেখেছি যখন উনি হোস্টিং করতো অনেক আগের কথা তখনও দেখতাম যে উনি একটু ওইভাবেই কথা বলতো তুমি সুন্দর বলছো আবার একটু বলো তো না ও আমি একটা কোশ্চেন করি তুমি অ্যানসার দাও ওকে ওকে তা না তুমি এখন যে কাজগুলো তুমি করতেছো বা আরো সামনে আসার অনেকগুলো কাজ করবা ওইখানে যে নায়কগুলো হবে তাদের সাথে তোমার বন্ডিংটা কিরকম হওয়া উচিত বা আসলে তুমি চাও যে ওরাই আমার নায়ক থাকবে আমি পেছালাম তোমাকে আমি চাচ্ছি তুমি সবাইকে একটু গল্পটা বলো মানে এটা আমি আমার মত করে তো বলবো রাইট আমি আবার শুনি কি জানি আমি বলতেছি ধর তুমি অনেকগুলো কাজ করো ও আচ্ছা যে যে বলতেছি সেটা হচ্ছে যে আমার কোনো সিলেকশন না নুসরাত ফারিয়ার মত বলবো ও মাই গড নুসরাত আমি চাচ্ছি যে আমার ওরকম সিলেকশন নেই আমি চাই যে যারা আমার সাথে কাজ করতে চায় তারা সবাই ভালো কাজ করুক এবং আমি কোনো কিছু বাছাই করতে চাই না যারা ভালো অ্যাক্টিং হয়েছে আমাকে মারবে শুনো বাইরে গেলে তুই বাইরে গেলে তুই বলবো যে তুই এগুলো কেন বলছিস না বাট তুমি তো ভালো মিমিক করতে পারো না বাট নুসরাত ফারে আমার মনে হয় শি টকস লাইক দিস আপু এভাবে করে কথা বলে কারণ আমাকে অনেক আগে থেকে চিনি কলকাতা গেছে দেখে বা ওরকম কোন আছে না এরকম কিছু না ও তো এভাবেই কথা বলে শি টকস এন্ড অফ দ্য ডে ইফ এবার নুসরাত ফারিয়াকে ধুয়ে দিলেন অপু বিশ্বাস সম্প্রতি একটি সাক্ষাৎকারে কলকাতায় গিয়ে যেসব নায়িকারা সিনেমা করেন তারা দেশীয় অ্যাকসেন্ট ছেড়ে কলকাতার অ্যাকসেন্টে কথা বলেন যেটা বাংলাদেশি কোনো নায়ক নায়িকার মুখ থেকে শুনতে ওয়ার্ড লাগে অপু বিশ্বাস কারো নাম মেনশন না করলেও নেটিজেনেরা ঠিকই বুঝে গিয়েছেন কাকে উদ্দেশ্য করে তিনি কথাগুলো বলেছেন আর তিনি হচ্ছেন নুসরাত ফারিয়া সো সেটা যখন আমি করছিলাম টেলিভিশনে সেখানে আমাকে টিভিতে দেখে একজন দুজন এসে উপস্থাপনার অফার দেয় নুসরাত ফারিয়ার অ্যাকসেন্ট শুনলেই সেটা সহজেই যে কেউ বুঝতে পারেন আর কথা বলার ধরন অ্যাকসেন্ট উচ্চারণ কলকাতার বাঙালিদের মতোই আরে ভাই তুই বাংলাদেশের নিয়ে তুই এইভাবে কথা বলবি হ্যাঁ আমার কাজটা ভালো লেগেছে আমি কাজটা করতে চাই আমি আরো ডিফারেন্স কিছু করতে চাই সাথে অপু বিশ্বাস এরই বিরোধিতা করেছেন শুধু অপু বিশ্বাসই নয় নুসরাত ফারিয়ার এমন অ্যাকসেন্টের তুমুল সমালোচনা করেছেন অনেকেই বাট ও ও কথা বলে খুব বেশি ন্যাকামি করে সো শি শুড বি মোর ইউ নো একটা মেয়ে যখন 18 বছর
এমনকি একটি শোতে গায়ক নোবেলও সবার সামনে নুসরাত ফারিয়ার কলকাতার অ্যাকসেন্ট নিয়ে সমালোচনা করেছেন। নুসরাত খুব লজ্জাও পেয়েছিলেন। অপু বিশ্বাস বলেন, ভারতে কাজ করলেই যে আমাদের অন্য অ্যাকসেন্টে কথা বলতে হবে এর মানেই হয় না। খেয়েছি, গিয়েছি, করেছি, দাদা শুনেছেন, এভাবে বলতে আমরা অভ্যস্ত না। আমি নিজে কলকাতায় কাজ করেছি কিন্তু বাংলাদেশীয় অ্যাকসেন্টে কথা বলেছি।